ওকে সো এই হচ্ছে এটা এটা পরিবার এই যে ওকে ওকে চেঞ্জ করে আরেকটা চেঞ্জ করি দেন এবার হচ্ছে হোমটা বললাম ওকে লাস্ট আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সো অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসলাম, ডেইলি ব্লগ। আমি হাসি আছি আপনাদের সাথে। এখন যাব আমি আর কি কুরিয়ার সার্ভিসে, কিছু বাইকার টি শার্ট অর্ডার করেছিলাম। ও মাই গড, এই রাস্তার কি অবস্থা! রাস্তার কাজ চলছে, রাস্তার মর্মান্তিক অবস্থা। আমাদের যশোরের রাস্তার আর কি কাজ চলছে। এই রাস্তাটা সোজা বেনাপোল চলে যাবে পিছন দিক থেকে, আর সামনের দিক থেকে সোজা মাগুরা হাইওয়েতে উঠবে। রাস্তার অবস্থা খুবই বাজে। ওকে সো যে বিষয়টা নিয়ে আর কি কথা বলছিলাম, আজটা হচ্ছে কিছু বাইকিং টি শার্টের অর্ডার করেছিলাম। বাইকিং টি শার্ট বলতে কিছু বাইকিং ব্র্যান্ডের টি শার্ট, যেগুলো আমরা সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমি যাচ্ছি এখন আর কি কুরিয়ার থেকে টি শার্টগুলো রিসিভ করতে, আর ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব কোথা থেকে নিয়েছি আমি। বিভিন্ন গ্রুপের, বাইকের গ্রুপের যেসব টি শার্টগুলো কোথা থেকে আপনারা করতে পারবেন, আপনাদের নিজের নামে কীভাবে টি শার্ট করতে পারবেন, সো সেই বিষয়ে আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের এক বাইকার বড় ভাই হামিম ভাইয়ের কাছ থেকে আর কি, তার মোটর ভ্যালি থেকে আর কি অর্ডার করেছি টি শার্টগুলো। সে অনেক চিপ রেটে আর কি সুন্দর সুন্দর টি শার্টগুলো প্রিন্ট করেছে, ওখান থেকে আমি নিবো। তার ভিতরে আছে ইয়ামাহার টি শার্ট, তারপরে হোন্ডার টি শার্ট, হোন্ডা গাড়ি নাই, তারপরে আমার হোন্ডা ভালো লাগে, হোন্ডা সিভিআর টি শার্ট, তারপরে ব্র্যান্ডিং আর কি, সকল মোটর সাইকেল ব্র্যান্ডের টি শার্টগুলাই আমি কালেকশনে রাখি। আমার সব ধরনের ব্র্যান্ডগুলোকে আমি ভালোবাসি, তো সেই কারণে GSX আর টি শার্টটাও পেয়েছি, এপ্রিলিয়ার টি শার্টটাও পেয়েছিলাম, ভ্যালেন্টিনো রোসির টি শার্ট। সো এরকম 8-10টা অর্ডার করেছি। প্রথম লটে উনি আমাকে 5টা দিয়েছে, 5টা ডিজাইন, যে 5টা ডিজাইন আমার পছন্দ, সেই 5টা ডিজাইন আমি নিয়ে এসেছি তার কাছ থেকে। এখন কুরিয়ার থেকে যে টি শার্টগুলো রিসিভ করতে হবে। আই লাভ অল ব্র্যান্ড, অল বাইকিং ব্র্যান্ড। আমার যখন আমার ইচ্ছা আছে, আমার যখন অনেক টাকা হবে, তখন আমি আমার শখগুলো পূরণ করবো। আমি সকল বাইক, সকল ব্র্যান্ডের বাইক একটা করে কিনবো। আমার প্রথম গাড়ি ছিল পালসার, আমি আজও পালসারের কথা ভুলি না, কারণ আমার পালসার বাইকটা খুবই ভালো লাগে, পছন্দের একটা বাইক। আমার ড্রিম বাইক ছিল পালসার, তারপরে ড্রিম বাইক পালসার কেনার পরে, চালানোর পরে ড্রিম বাইক হলো R15 version 2, কিন্তু তার ভিতরেই আর কি version 2-র ভিতরেই চলে আসছে version 3, সো সেই কারণে version 3 নিয়ে নেওয়া। FZ নিয়েছিলাম মাঝখানে, বাট FZ-এর আর কি রেডি পিকআপটা ভালো পায়নি, আর টপ স্পিডও ভালো না, কিন্তু গাড়ির ব্যালেন্স কমফোর্টেবল সবই ভালো, কিন্তু টপ স্পিডটা একটু বেশি দরকার ছিল, কারণ হাইওয়েতে একটু প্রবলেম হয়ে যায় আমার কাছে মনে হয়েছে। সবার কাছে মনে হবে না, কারণ এক একজনের ড্রাইভিং স্টাইল এক একরকম। যেমন কুইক রেসপন্স RPM-এ, এই যে আমরা একটা টার্ন দিলাম, এইটা আর কি একটু স্লো ওঠে। সো বিভিন্ন কারণে হতে পারে, সেটা হচ্ছে টর্ক কম, বাইকে টর্ক কম থাকে দেওয়া আছে ইয়ামাহার, আর একটু টর্কটা সেই তুলনায় জিক্সার আবার একটু টর্ক ভালো। যাই হোক, FZ-টাও আমার খুব ভালো লাগে, কারণ কমফোর্টেবল একটা বাইক, ব্যালেন্সিং অনেক ভালো, টায়ারটা অনেক মোটা। সো ওকে এই আর কি, এদিকে সমস্ত রাস্তার কাজ চলছে। এটা হচ্ছে আমাদের জেলা স্কুল। মাই গড, এখন কোন পাশ থেকে? ওকে সো আমি যাবো আর কি এসে পরিবহনে পার্সেলটা আসছে, তারপর আমি টি শার্টগুলো আনবক্সিং করে আপনাদের দেখাবো কী কী টি শার্ট আমি অর্ডার করেছিলাম, কী কী ডিজাইনের। সো আশা করি ভালো লাগবে, টি শার্টগুলো আসলে অনেক সুন্দর, মারাত্মক সুন্দর টি শার্ট। আমি দেখার পরে 8টা অর্ডার করে দিয়েছি, 8 টাইপের। ওকে সো আমার সাথে থাকুন, লেটস গো, দেখা হচ্ছে কোপের উপরে। আর ক্লা জোরে চালানোর সময় একটা জিনিস খেয়াল করা উচিত, সব সময় ব্রেক করার সময় পিছনের ব্রেকটা সামনের ব্রেকটা ডুয়েল ব্রেক একসাথে আমরা ইউজ করব, এবং ক্লাচটা ছেড়ে দিয়েই আমরা ব্রেক করব। ক্লাচটা ধরলে গাড়ি ফ্রি হয়ে যায়, ফ্রি করা যাবে না ইঞ্জিনটাকে। ওকে দেখা হচ্ছে কুরিয়ার সার্ভিসে, লেটস গো। এসে পরিবহনের কাছাকাছি প্রায় চলে আসছি। এইটা হচ্ছে এসে পরিবহনের যশোরের শাখা, মেইন শাখা, একটাই শাখা অবশ্য এসে পরিবহনের। এখান থেকেই আমরা সমস্ত প্রোডাক্ট টোডাক্ট নিই। ওকে দেখি এখন পার্সেলটা নিব।
এখন পার্সেলটাকে নিতে হবে। এই যে ভিতরের অবস্থা করোনার ভিতরেও। হ্যাঁ, আমার একটা পার্সেল আসছে। ফোন হয়তো বা দুই দিন আগে দিয়েছেন, আমি আসতে পারিনি। হাসিব নাম, হাসিব ইমতিয়াজ। হ্যাঁ না, ওটা এমনি পাঠিয়ে দিয়েছে ডাইরেক্ট। তো সার্চিং চলছে আর কি, প্যাকেজটা চলে আসছে। সো এসে পরিবহনের ভিতরে প্রচণ্ড ভিড়, অনেক চাপ, তারপর মেমো পাওয়া যাচ্ছে না। এরপরে এটা হচ্ছে আর কি এসে পরিবহনের গোডাউন। ভাইয়া ওইটা একটু নিয়ে আসেন। সো এটা হচ্ছে আর কি ওদের ওয়্যার হাউস। সো ভিতরে যে আর কি এখান থেকে মেমো দেখালাম, দেখানোর পরে ওটা পাওয়া গেছে, এখন ওটা নিব। একটু নিয়ে আসেন। সো অবশেষে পাওয়া গেল, থ্যাংক ইউ। তো অনেক কষ্টের পরে, অনেক ভিড় অতিক্রম করে, কুরিয়ার সার্ভিসে প্রচুর পরিমাণ জ্যাম, সেখান থেকে আর কি পার্সেলটার স্লিপও খুঁজে পাওয়া যাচ্ছিল না, দুদিন আগে আসছে, সেই কারণে হয়তো বা ভিতর থেকে আর কি আমরা ওটা খুঁজে বের করে ওয়্যার হাউস থেকে মালটা নিলাম। এখন বাসায় যাব, যে এটাকে আনবক্সিং হবে, তারপর টি শার্টগুলো গায়ে পড়লে কেমন হয় সেটাও একটু রিভিউ দিয়ে দিব। আর আপনারা যদি কিনতে চান তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিব, সমস্যা নাই। ছোটোখাটো একজন বাইকার হিসাবে এবং ব্লগার হিসাবে আপনাদের সামনে ছোটোখাটো ভিডিও আমি শেয়ার করি। সো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, সাপোর্ট দিলে অনেক ভালো লাগবে। দেখি অনেক বড় বড় বাইকারগুলো, অনেক চ্যানেলগুলো আর কি খুব সুন্দরভাবে ভিডিও বানায়, আমিও চেষ্টা করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি কীভাবে ভিডিওকে আরও ডেভেলপ করা যায়, ট্রাই করতেছি। আশা করি সামনে ভালো হবে, কারণ কিছুদিন পরে আমি একটা ড্রোন নিচ্ছি। লকডাউনের কারণে আমি ঢাকায় যেতে পারছি না, ঝামেলার কারণে বাসা থেকে যেতে দিচ্ছে না এই করোনার কারণে, এই আর কি সব মিলিয়ে। সো ওকে, সাথে থাকুন, বাসায় যেয়ে আনবক্সিং করি, দেখাবো কি কি ভিতরে আছে পার্সেলটার ভিতরে। ওকে, সো অলমোস্ট চলে আসছি অফিসে, এখন এটাকে আনবক্সিং হবে। সো এটা হচ্ছে প্যাকেজ, প্যাকেজে একটা প্যাকেটে পাঠিয়েছে, দেখি এটাকে খুলে। ওকে, ও এর ভিতরে টি শার্টগুলো আছে সব, দেখি টি শার্টগুলো। এই যে টি শার্ট, এই যে একটা, ওকে, আর কিছু মাউন্ট আছে। ওকে, সেটাকে আমি রাখি পাশে। কিছু মাউন্ট সাথে ছিল, মাউন্টের অর্ডার করেছিলাম। এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বাইকের বিভিন্ন জায়গায় সেট করার জন্যে, হেলমেটে সেট করার জন্যে, আবার হচ্ছে বাইকের বিভিন্ন ট্যাঙ্কের উপরে বিভিন্ন পজিশনে আর কি ভিডিও করার জন্য। এই দুইটা হচ্ছে স্টিকার, আঠা স্টিকার। সো এটার পিছনে লাগবে। সো ওকে, এগুলো পাশে রাখি। আসি এবার টি শার্টে। একটা টি শার্ট, একটা মডেল, একটা মডেল, সবগুলো এল সাইজ। আমার এল সাইজ দিই, আমার গায়ে পারফেক্ট এল সাইজটা আমি আর কি ভালো হয়। একটা টি শার্ট, তো এটা হচ্ছে হোন্ডার, এটা হোন্ডা কোম্পানি। সো এখানে আছে টোটাল পাঁচটা, 1, 2, 3, 4, 5। একটা হচ্ছে কলারওয়ালা, আর একটা হচ্ছে হলো, আর চারটাই হচ্ছে গোলগোলা। সো একটা একটা করে খুলে একটু দেখাই। এখানে হচ্ছে এটাকে একটু খুলে দেখাই, এই যে 46 মুভিস্টার, এই যে এই যে এটা হচ্ছে, এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড। ওকে, সো একটা গেল, পাশে পরে পরে দেখাচ্ছি কেমন হবে। দুই নম্বরটা দেখাই, এই একটা, এটা হচ্ছে মনস্টার, মানে এটা নতুন বের হয়েছে। এটা এই যে পিছনটা, এখানে আছে 46 লেখা। ওকে,
তো আরেকটা দেখাই, এটা হচ্ছে হোন্ডা। সো এগুলো হচ্ছে, এটা হচ্ছে হোন্ডার টি শার্ট, হোন্ডা ব্র্যান্ডের। এটার ব্যাক সাইড হচ্ছে এটা হোন্ডা রেসিং। এই যে এগুলো সবই ট্রায়াল দিয়ে দেখাবো যে কী অবস্থা হয়, কেমন লাগে। আর একটা হচ্ছে এই একটা, এটা হচ্ছে ভ্যালেন্টিনো রসি, রসির ফেস দিয়ে আর কি, ভ্যালেন্টিনো রসির ফেসটা ইউজ করে এখানে। তো এটা হলো, আর পিছন সেট হচ্ছে এইটা। ওকে, আর একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কলার আলা। এই এই হচ্ছে আর কি সবগুলো টি শার্ট। আমি প্রতিটা টি শার্ট আর কি আপনাদেরকে পরে আর কি দেখাবো যে কেমন আর কি লাগে। সো অ্যাকচুয়ালি বাইকিং টি শার্টগুলো কালেকশন করে রাখি, এগুলো এক প্রকার শখ বলতে পারেন। আর কস্টিংও কম, এগুলো অনেক ব্র্যান্ডিং টি শার্ট, এগুলো সাধারণত সচরাচর দোকানে পাওয়া যায় না, যেহেতু বাইকিংয়ের সাথে সম্পৃক্ত ব্লগিং করা লাগে। সো আর সেজন্য না, এমনি আমার এই ধরনের টি শার্টগুলো আর কি ভালো লাগে, অফিসিয়াল টি শার্টের মতো দেখতে যেগুলো। সো এগুলো অফিসিয়াল না, এগুলো আনঅফিসিয়াল, এগুলো জাস্ট পরবর্তী থেকে করেছে তারা। সো এই আর কি, এটা আমাকে পাঠিয়েছে রাজশাহী থেকে হামিম ভাই। তার হচ্ছে ফেসবুকে একটা পেজ আছে, ওটার নাম হচ্ছে মোটো ভ্যালি। সো মোটো ভ্যালি বলে সার্চ করলে, মোটো ভ্যালি বলে সার্চ করলে আপনার পেজটা চলে আসবে, আপনি তার কাছ থেকে অর্ডার করতে পারেন। অথবা আরও অনেক মার্কেট প্লেস আছে যেখান থেকে আর কি এই ধরনের টি শার্টগুলো আর কি পেতে পারেন। এই যে মোটো ভ্যালি, এই যে মোটো ভ্যালি স্টিকারটা দেওয়া আছে এখানে, এই যে মোটো ভ্যালি। থ্যাংক ইউ সো মাচ হামিম ভাই, হামিম ভাইকে অনেক ধন্যবাদ, কষ্ট করে এত সুন্দর সুন্দর টি শার্ট করে আর কি তার কাছ থেকে নিয়েছি যেহেতু। সো সে গিফট করেছে আর কি। তো একটু পরে দেখাই যে কেমন লাগে, পরার পরে কেমন লাগে। সো ফার্স্টে কোনটা পরে যায়, ফার্স্টে এটা পড়ি, এটা বেশি সুন্দর লাগতেছে, এটা পড়ি। ওকে, সো লেটস গো। ওকে, সো এই হচ্ছে এটা, এটা গেট আপ হচ্ছে এই, এটা পিছনে হচ্ছে এমন সিম্পল টি শার্টটা। সো আমার পছন্দ হয়েছে, আমার অনেক সুন্দর লাগছে। আর তারপরে আছে আর একটা দেখায়, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে 46, যেহেতু ব্লু গাড়ি তো সেই কারণে এটা কিনলাম। এই যে, সো এটা হলো, এটা পড়ি এবার। এই যে এটা, এটা হচ্ছে এমন 46। তাহলে এটা তাহলে চেঞ্জ করি, এটা চেঞ্জ করে ওইটা পরবো। ওকে ওকে, সো এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এই মনস্টার, এটা মনস্টারের লোগো দেওয়া, খুল। সো এটা চেঞ্জ করে আর একটা চেঞ্জ করি, দেন এবার হচ্ছে হোন্ডাটা বললাম, এটা হচ্ছে হোন্ডাটা। সো সবগুলোই অনেক সুন্দর, আমার সবগুলোই ভালো লাগছে। অ্যাকচুয়ালি হোন্ডা ইয়ামাহা এগুলো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার পছন্দ যেটা সেটাই আমার কাছে মনে হয় আমি পড়বো। সো এটা আমার কাছে খুব সুন্দর লাগছে, টি শার্টটা কালারফুল অনেক, আর হোন্ডার যেহেতু লাল কালারের ব্র্যান্ডিং, সো সে কারণে এটা এটাও ভালো লাগছে। দেখি আর একটা পড়ো এবার, শো লিস্ট। ওকে, এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে মনস্টারের 46 এই আর কি। সো থ্যাংক ইউ হামিম ভাই, আপনি কত কষ্ট করে জিনিসগুলো পাঠিয়ে দিয়েছেন। আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব যদি কেউ কিনতে চান। আর এরপরে আরও কিছু অর্ডার করেছি আর কি, সেগুলো আসতেছে। সো ওগুলো আরও সুন্দর, ওগুলো পরের ব্লগে দেখাবো। তো এই আর কি ছিল আজকে আপনার সাথে শেয়ার করা, যে টি শার্টগুলো আর কি কোথা থেকে নিয়েছি, বা এই ধরনের টি শার্ট আপনারা সাধারণত দেখে থাকেন কিন্তু কোথা থেকে নেয় এটা আর কি অনেকে জানা নাই আর কি, আর অনেকে জানা আছে তাই আর কি। আর যেহেতু কিনে নিয়ে আসলাম, সো সেই কারণে জাস্ট শেয়ার করলাম আর কি একটা ব্লগ। তো ওকে, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি। আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য ব্লগে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই।